নমস্কার বন্ধু, আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমরা হিমসাগর ভ্যারাইটির গ্রাফ কলম করব। তো সেজন্য জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা আমার যে ম্যাঙ্গো গাছটা, এটা হলো হিমসাগর ম্যাঙ্গো গাছ হিমসাগরের। তো আমি অলরেডি এখানে চেঁচে পচে রেডি, সঠিক দেখতে পাচ্ছেন এরকম টাইপের আপনার ডাল নির্বাচন করবেন। তো এরপরে সাইড দিয়ে ঘুরিয়ে এরমভাবে চেঁচে ক্লিন করে নেবেন, ঠিক আছে? তারপরে এই দেখে দেখছেন ভালোভাবে ক্লিন করে নেবেন। আর এই যে মাঝখানে যে সিদ্ধারের মতন, ওটাকে একটু ভালো সাদা, ওটাকে পোর্শনটাকে আর একটু ভালোভাবে চেঁচে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা বন্ধু আমি আগেই অলরেডি করে রেখেছি কিছুক্ষণ আগে। তো এটাকে এটা এটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটাকে রেডি করে মাটি লাগিয়ে দিয়েছি। তো পরে শুধু পলিথিন দিয়ে কভার আউট করা বাকি। আর এটা দেখতে পাচ্ছেন এটাকে আমি অল করছি। তো এটাকে কমপ্লিট হয়ে এসেছে। এবার দেখতে পাচ্ছেন এই যে মাটি, এই মাটি দিয়ে এখানে আমরা কভার আউট করবো, এখানে দেবো, দিয়ে তারপর ওরকম আগের মতন দেখতে পাচ্ছেন ওরকমভাবে করব। তারপরে দেখুন এটাকে আমরা পলিথিন দিয়ে কভার করে নিয়েছি। এবার এটাকেও আমরা পলিথিন দিয়ে কভার করে নেবো। তো এবার এই দেখছেন এই দইটা দিয়ে এবার এটাকে বেঁধে দেবো, ঠিক আছে? আপনারাও বন্ধুরা এইভাবে বেঁধে নেবেন, এটাকে পেঁচিয়ে ভালোভাবে বাঁধবেন যাতে হাওয়াটা পাস না হয়। দেখুন বন্ধু আমরা বেঁধে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এইভাবে আপনারাও বাঁধবেন আর দেখতে পাচ্ছেন আমি এরকম দুটো দুটো গ্রাফ কলম করছি, একটা একটু মোটা থেকে একটু একটু সরা সরু ডাল থেকে। আর এটাকেও বন্ধু আমরা মাটি লাগিয়ে প্লাস্টিক পলিথিন দিয়ে কভার করে দিয়েছি। ভালোভাবে পলিথিন দিয়ে কভার করবেন যাতে ফাঁক না থাকে, যতটা পারবেন কভার করে দেবেন। এবার এটাকে আমাদের দড়ি দিয়ে বাঁধতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে রাউন্ড করে ঘুরে ঘুরে বাঁধবো। এই দেখুন দড়ি নিয়ে চলে এসেছি। এবার এই দড়ি দিয়ে আমরা এটাকে বাঁধবো। তো আমরা এটাকে বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা খুব বান্ধা হয়ে গেছে। তো এইভাবে আপনারাও ভালোভাবে পেঁচিয়ে বেঁধে নেন, আমি কীভাবে বেঁধেছি দেখে নিন ভালোভাবে, এভাবে আপনারাও বেঁধে নেবেন। তো এভাবেই আপনারাও করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার হিমসাগর ভ্যারাইটি ম্যাঙ্গো গাছটা এখান থেকে উপরে নতুন স্প্রাউটিং শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে এটা কমপ্লিট এক মাস সময় লাগবে, করিব এক মাসের মতন এই দুটোই লাগবে। এই দইটা দিয়ে আমরা ওটাকেও আরেকবার ডবল করে কভার করে নেবো, ওটা কেন কি একটু বড়ো সাইজের, তো ওটাকে আমরা ডবল করে